প্রতারণায় নতুন হাতিয়ার। ফুটবল একাডেমির নামে প্রায় এক বছর ধরে বিভিন্ন নাম বদলে চলল প্রতারণা। বড় বড় ফুটবল ক্লাবে সুযোগ করিয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। লক্ষ লক্ষ টাকা তুলেছে এই ভুয়ো সংস্থা, এমনটাই খবর। কারোর কাছে 30,000, 40,000, আবার কারো কাছ থেকে 70,000-75,000 থেকে লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে। আর তারপরই আচমকা বেপাত্তা এই ভুয়ো একাডেমি। প্রতারিতদের দাবি, একাডেমির সঙ্গে যুক্ত জর্জ টেলিগ্রাফের প্রাক্তন কোচ জগদীশ। এছাড়াও এই ভুয়ো একাডেমির মাথায় ছিলেন ভিকি হাজরা, যিনি এই ফুটবল একাডেমির ডিরেক্টর ছিলেন। তার স্ত্রীও ছিলেন বলে অভিযোগ করে প্রতারিত একদল ট্রেনি ফুটবলার। প্রকাশ্যেই একাডেমির সঙ্গে ফোনের কথোপকথনের ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন শোনাই আপনাদের। ও করছে, করতে দেন, কত করবে, ও করে কি, ও যখন আমরা যখন স্টেপ নেবো দাঁড়াতে পারবে? তুই একটা কথা বল, তুই যখন বাঁকুড়াতে গেছিলিস আলোচনা হচ্ছিল, এখন আর কেউ তোকে কিছু জিজ্ঞাসা করছে? কোনটা স্যার? এই যে ওই তোর একাডেমিতে এইরকম হয়েছে, ভিডিও বানিয়েছে, তুমি এখন জিজ্ঞেস করছিল? এখন তো জিজ্ঞেস করে, লোকের দিকে কাজ নেই, লোকের রোজগার চাই, লোকের সব বেকার জিনিস নিয়ে পড়ে থাকে না। তোমায় যখন গেলি তখন লোকে জিজ্ঞাসা করেছিল, জানিস? শুধু মাধ্যমিকটা ভালো করে দিয়ে না, তারপরে তোর অবস্থা আমি করে দেবো, জাতি আমার একটা ছোট ভাইয়ের মতো। তোকে সূর্য একটা ক্লাব চেয়েছে, সূর্যকেও আমি দেবো, তোকেও দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ, মন দিয়ে এখন প্র্যাকটিস করে যা, ঠিক আছে? আর এ যা করা কথা বলে যা, ঠিক আছে? ভালো করে পড়াশোনা কর, বেশি ফোন ফোন ঘাটাঘাটি করবি না, ঠিক আছে? না তো ফোন তো ছেড়ে দিই। যদিও এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যে কথোপকথন আপনাদেরকে আমরা শোনালাম, এদিন বারাসাত থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশিক্ষণরত ফুটবল প্লেয়াররা এবং তাদের অভিভাবকরা। তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নামী দলের সুযোগ করিয়ে দেওয়া সহ জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই সমস্ত উঠতি ফুটবল খেলোয়াড়দের কাছ থেকে, কারোর কাছ থেকে 40,000, কারোর কাছ থেকে 30,000, আবার কারোর কাছ থেকে 65,000 টাকা করেও নেওয়া হয়েছিল। অত্যাধুনিক প্রযুক্তির জিম, সুইমিং পুল, পুষ্টিকর খাবারের ব্যবস্থা সহ রাত্রিবাসের ব্যবস্থাও রাখার কথা জানানো হয়েছিল এই কোচিং ক্যাম্পের তরফ থেকে। বারাসাত এবং জেলার অন্যান্য জায়গার পাশাপাশি আশপাশের জেলাগুলি থেকেও বেশ কিছু ফুটবল খেলোয়াড়রা এই কোচিং ক্যাম্পে ট্রেনিং দেন। তবে ধীরে ধীরে কথার প্রতিশ্রুতি বদলায় ফুটবল কোচিং ক্যাম্প কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ ওঠে। কেউ দুদিন, কেউ 7 দিন থাকলেও তার বেশি আর কোথাও কোচিং ক্যাম্প চালানো হতো না বলেই অভিযোগ। ঘন ঘন বদলাতো কোচিং ক্যাম্পের নাম, আর এভাবেই প্রতারণার মাধ্যমে উঠতি ফুটবল খেলোয়াড়দের কাছ থেকে নেওয়া হতো হাজার হাজার টাকা। অভিযোগকারী কৃষাণু চক্রবর্তীর কি বক্তব্য উঠে আসছে শোনাবো আপনাদের। একটা একাডেমিতে আমরা ভর্তি হয়েছিলাম ট্রায়াল দিয়ে, আমরা ট্রায়াল দিয়ে ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিলাম। এবার ফুটবল একাডেমি ভর্তি হওয়ার পর ওনারা বলছিল যে এখানে ভালো মন্দ খাবার দাবার হবে, সুইমিং পুল আছে, জিম আছে, এই করে নিয়ে গেছিলো। তো আমাদেরকে এরোর থেকে এত টাকা, আমার থেকে 30,000 টাকা নিয়েছে, এর থেকে 60,000, 70,000, 1,00,000, 25,000, 23,000, এরমভাবে অনেক টাকা নিয়ে নিয়েছে। টাকা নিয়ে এবার কিছুদিন করার পর হ্যাঁ একাডেমি চেঞ্জ করছে, অন্য নাম দিচ্ছে, হ্যাঁ করার পর ফোন ধরছে না, এই করে করে বলছে তোদের ছুটি হয়ে গেছে। টাকাটা করে ভালো মানে আইএসএল করে দেবে, কলকাতা লিগে ভালো ভালো একটা ভালো জায়গায় পারফরমেন্স করে দেবে। এটা আমি ভর্তি হয়েছিলাম নভেম্বর মাসে রেজিস্ট্রেশন হয়েছিল আমার, তো হ্যাঁ এক বছরে এগ্রিমেন্ট করেছিল। এক বছরে তো একটা প্লেয়ার হওয়া যাবে না, তখন হার্ডওয়ার্ক করতে হয় জীবনে, লাইফে দাঁড়াতে গেলে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তার জন্য বলেছিল এবার হ্যাঁ প্র্যাকটিস 2-3 দিন প্র্যাকটিস করেছিল, মাঠের অবস্থা কন্ডিশন একদমই বাজে। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন বিরাটিতে আমি প্র্যাকটিস করেছিলাম, এক জায়গায় থেকেছিলাম দু তিন মাস থাকার পর আমাকে বার করে দিয়েছিল। হ্যাঁ বলেছিল এই মানে দুষ্খবর দিয়ে, মানে গালাগাল দিয়ে আমি বাজে ছেলে, এই করে বার করে দিয়েছিল। তখন তারপরে টাকা চেয়েছিলাম, টাকার ফেরত পাইনি, ফোন ধরছে না, এই করছে না, তারপরে এই করে করে দিন চলে যাচ্ছে। তাহলে হ্যাঁ এখনও প্র্যাকটিস বন্ধ আছে এই কিছুদিন, মানে স্যারের মানে যে মালিক প্র্যাকটিস তো ইউনাইটেড ফুটবল একাডেমি এরকম নামে ইউনাইটেড ফুটবল একাডেমি, তারপরে ইয়ং ফুটবল একাডেমি, বেঙ্গল এফসি, এরকম নামে অনেক একাডেমি দিয়ে দিচ্ছে। অভিযোগকারীরা আরো জানান, জেলার প্রায় 40-50টি পরিবারের সঙ্গে এই প্রতারণা হয়েছে। তবে গোটা রাজ্য ধরলে এই প্রতারণার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে এখন কি হবে এই সমস্ত উঠতি ফুটবল খেলোয়াড়দের ভবিষ্যৎ? আদৌ কি মিলবে সেই টাকা? ফেরত কি আসবে? সেই দুশ্চিন্তা নিয়েই জেলার বেশ কিছু প্রশিক্ষণরত এই মুহূর্তে ফুটবল খেলোয়াড়রা এবং তারাও যথেষ্ট দুশ্চিন্তায়।
অভিভাবকরা কি বলছেন শোনাবো আপনাদের। মুসলিমা বেগম কি বক্তব্য তার শুনুন। হেলাবরতলা লোকনাথ আশ্রমের পিছনে ওদের একটা বিল্ডিং ছিল, ওখানে গিয়ে আমি সুপর্ণা আর বিকি স্যারের সঙ্গে কথা বলি। সুপর্ণা ম্যাম টাকাটা নেন, রিসিপ্ট দেন। বিকি স্যার দাঁড়িয়ে ছিলেন, 40,000 টাকা নেওয়া হয়েছিল অ্যাডমিশন চার্জ বাবদ, আর 2,000 টাকা নেওয়া ছিল পার মান্থ একটা যে খরচা, টোটাল 42,000 টাকা ওখানে দেওয়া হয়। বলা হয় যে আপনি পরের সপ্তাহে এসে ছেলেকে রেখে যাবেন। তো আমি সমস্ত গুছিয়ে নিয়ে গেছিলাম, পরের সপ্তাহে যখন নিয়ে যায় বললো গরমে ছুটি পড়ে গেছে, 14 দিন পরে আপনি আবার আসবেন। কিন্তু হ্যাঁ থেকেই মানে ওখানে ওটা আবাসিক, দেন স্কুলে ওরা স্কুল করতে পারবে না, তার জন্য স্কুলে যে একটা ওখান থেকে যে একটা লেটার দিতে হবে যে ছেলে ক্লাস করবে না, পরীক্ষার সময় পরীক্ষা দেবে, তার জন্য একটা লেটার দেওয়া হয়েছিল এটা স্কুলে দেওয়ার জন্য। এবারে ওখানে যখন আমি ওকে লাস্ট মানে যেদিন আমার দিতে বলে আমি নিয়ে যাই, বললো যে দিদি আজকে তো হবে না, কারণ গরমটা এত মাত্রায় পড়ছে, কয়েকটা ছেলে অসুস্থ হয়ে গেছে, আপনাকে ডেট দেওয়া হবে, সেই ডেটে আসবেন। এইভাবে প্রতি সপ্তাহে একটা করে ডেট দিচ্ছে। মে মাসে 2013-23 তো ওখানে এখন বলছে টোটাল একাডেমিটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, কিছু ছেলে নোংরামি করার জন্য একাডেমিটা বন্ধ করে দিচ্ছি। টাকা রিফান্ডেবলের কোনো কথা বলছে না, উনি বলছে আমি এটা ক্লাব দেখে দেবো। ক্লাব দেখে দেবে কি, আমি কোথাও পাঠাবো সেখানে ট্রায়াল দিয়ে যদি। প্রতারণার নতুন হাতিয়ার ফুটবল একাডেমির নামে প্রায় এক বছর ধরে চলছে এই প্রতারণা, এটাই অভিযোগ করছেন অভিভাবকরা। বড় বড় ফুটবল ক্লাবে সুযোগ করে দেবার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে, লক্ষ লক্ষ টাকা তুলেছে এই ভুয়ো সংস্থা, এটাই খবর। কারোর কাছে 30,000-40,000, আবার কারোর কাছ থেকে 70,000-75,000 থেকে লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে, আর তারপরই আচমকা বেপাত্তা এই ভুয়ো একাডেমি। প্রতারিতদের দাবি একাডেমির সঙ্গে যুক্ত জর্জ টেলিগ্রাফের প্রাক্তন কোচ জগদীশ, এছাড়াও এই ভুয়ো একাডেমির মাথায় ছিলেন ভিকি হাজরা, যিনি এই ফুটবল একাডেমির ডিরেক্টরও ছিলেন, তার স্ত্রীও ছিলেন বলে অভিযোগ। আসুন একটা টেলিফোনিক কথোপকথন সামনে এসেছে, যদিও এর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, শোনাবো আপনাদের ঠিক কি উঠে এসেছে কথোপকথনে। ও শোন, এগুলো ও করছে, করতে দেন, কত করবে, করে কি, ও যখন আমরা যখন স্টেপ নেবো দাঁড়াতে পারবে? তুই একটা কথা বল, তুই যখন বাঁকুড়াতে গেছিলিস আলোচনা হচ্ছিল, এখন আর কেউ তোকে কিছু জিজ্ঞাসা করছে? কোনটা স্যার? তারপরে তোর অবস্থা আমি করে দেবো, জাতীয় আমার একটা ছোট ভাইয়ের মতো, তোকে সূর্য একটা ক্লাব চেয়েছে, সূর্যকেও আমি দেবো, তোকেও দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ, মন দিয়ে এখন প্র্যাকটিস করে যা, ঠিক আছে? আর এ যা করা কথা বলে, ঠিক আছে, ভালো করে পড়াশোনা কর, বেশি ফোন ফোন ঘাটাঘাটি করবি না, ঠিক আছে? না তো ফোন তো ছেড়ে দিই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।